যা আগে কখনো আমরা শুনিনি তা এখন শুনতে পাচ্ছি, যেমন খুনের মামলার তদন্ত তার স্থগিতাদেশ। হ্যাঁ, খুনের মামলার তদন্তে স্থগিতাদেশ হয়? তাহলে কি যদি তদন্তেই স্থগিতাদেশ হয় তাহলে কি তদন্ত ব্যাহত হয় না? এরকমটাই কিন্তু আমরা শুনে এসেছি, বিভিন্ন মামলা থেকে বিভিন্ন সময় ছাড় পেয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তার একটাই গুণ, তিনি কেন্দ্রীয় শাসক দলের সদস্য, তাই তার বিরুদ্ধে আনা যতগুলি মামলা আছে তিনি বলছেন তার বিরুদ্ধে মিথ্যে কেস হয়েছে। কেস মিথ্যে কি সত্যি সে তো আদালত প্রমাণ করবে, আগে থেকেই তিনি বলে দিচ্ছেন মিথ্যে কেস হয়েছে এবং মিথ্যে কেসে তাকে মামলায় ফাঁসানো হচ্ছে, কিন্তু যে মামলার আর শুনানি হচ্ছে না। নন্দীগ্রামের মামলাই ধরুন না, নন্দীগ্রামের গ্রামের যে মামলা সে মামলা হাই প্রোফাইল মামলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা, সেই মামলার পর্যন্ত শুনানি শুরু হচ্ছে না। সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট ফেরত পাঠালো হাইকোর্টকে, কিন্তু হাইকোর্ট সেটা নিয়ে উচ্চবাচ্য করছে না। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, আদালতের পক্ষেও আর রক্ষা কবচ দেওয়া সম্ভব হচ্ছে না শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী কিন্তু এবার নিজের জালেই জড়িয়ে পড়তে পড়েছে চলেছেন এবং বড় বিপদের সম্মুখীন হবেন, একদম এটা নিয়ে কোনো নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো ভুল নেই। আজকের পর্যালোচনার বিষয় সেই, কিন্তু আজকের পর্যালোচনা করার আগে আপনাদের কাছে মার্জনা চেয়ে নিই, কারণ গতকাল আমি খুব অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ আছি, সিজনাল জ্বর হচ্ছে সবার মতো, আমারও হয়েছে, তাই গতকাল আপনাদের কাছে আসতে পারিনি, আজকে এসছি অনেক কষ্ট করে। যাই হোক, এপিসোড দীর্ঘায়িত করব না, অল্প কথায় আপনাদেরকে একটা চাঞ্চল্যকর তথ্য দেওয়ার জন্যই আজকে রাজনৈতিক পর্যালোচনা। নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখতে শুরু করেছেন এনকে ডিজিটাল। শুভেন্দু অধিকারী কিন্তু বিপাকে পড়তে চলেছেন, ঘোর বিপদ তার সামনে। আদালত কিন্তু জানিয়ে দিয়েছে সুদীপ্ত সেন যে বয়ান, বারবার চিঠি লিখে জানিয়েছেন তার কাছ থেকে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে, অন ক্যামেরা জানিয়েছেন, সেই ভিত্তিতে কোনো মামলা বা কোনো কিছুই কিন্তু দায়ের করা যাচ্ছিল না, কিন্তু আদালত সেই মামলা সিআইডিকে তদন্ত করতে বলেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন এই মামলার তদন্ত করবে যে আদৌ সুদীপ্ত সেন শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছেন কিনা, দিলে কত টাকা দিয়েছেন। এই বারে বারে যারা আইনের বিভিন্ন ফাঁক গলে বা শাসক দলের সদস্য বলে যারা ফাঁক দিয়ে গলে যাচ্ছিল, তারা কিন্তু এবার আর গলে যাবে না। শুভেন্দু নিজের দেহরক্ষী আত্মহত্যা করলেন, আত্মহত্যা করলেন না খুন করলে হলো সেটা এখনো জানি না, কিন্তু তার স্ত্রী মামলা করেছেন। তার স্ত্রী মামলা করার পর আদালত জানতে চাইছে আপনি এতদিন পরে কেন মামলা করলেন, বেশ করেছেন এতদিন পরে করেছেন, আপনি জিজ্ঞাসা করার কে? তাকে বিভিন্ন রকম চাপের মধ্যে রাখা হয়েছিল, তাই তিনি মামলা করতে পারেননি বা আদালতের দ্বারস্থ হতে পারেননি। যখন আদালতের দ্বারস্থ হয়েছেন, আদালত তার বিচার করবে, কবে খুন হয়েছে, কেন পরে মামলা দায়ের হয়েছে, এ নিয়ে আদালত প্রশ্ন করতেই পারে না, কিন্তু তাই করা হচ্ছে। এরকম বহু কোরপান শাহ খুনের মামলা আছে, আনিসুর রহমান জেলবন্দী হয়ে আছেন এই শুভেন্দু অধিকারীর চক্রান্তেই, তো এইরকম বহু জিনিস আছে যেটা কিছুতেই মীমাংসা হচ্ছে না। যেমন মীমাংসা হচ্ছে না নন্দীগ্রাম মামলার, নন্দীগ্রাম মামলার কিছুতেই মীমাংসা হচ্ছে না, রাজ্যবাসী মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে নন্দীগ্রাম নির্বাচনে আদতে কী হয়েছিল। প্রথমে দেখালো হলো মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়েছেন, লোডশেডিং হলো, সার্ভার বন্ধ হলো, তারপরে আবার গণনা চালু হলো, দেখা গেল শুভেন্দু অধিকারী জিতে গিয়েছেন। কেন এই দুরকম দুটো লোক একটা কেন্দ্র থেকে জিততে পারেন কিভাবে, বা একজন জেতার পর তারপরে আবার অন্য প্রার্থীকে কিভাবে বিজয়ী ঘোষণা করা হয়, এই নিয়ে কিন্তু ব্যাপক ধোঁয়াশা রয়েছে, মানুষের মনে প্রশ্ন রয়েছে, আদালত সেই প্রশ্নের নিরসন করছে না। আদালতের ওপর যে মানুষের আস্থা বিশ্বাস সেটা কিন্তু এইসব ঘটনা থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং এই আদালতের বিষয় ধরুন না, খগেন মুর্মু বা বিশ্বজিৎ কুণ্ডু, বিশ্বজিৎ কুণ্ডুর বাড়িতে ভরি ভরি লোক সরকারি চাকরি করছেন, বিভিন্ন দপ্তরে চাকরি করছেন, কী করে তারা এত লোক চাকরি পেলেন, তার পরিবারের লোকজন সব, এ নিয়ে তদন্ত হয় না। খগেন মুর্মু, যদি খগেন মুর্মু আজকে বিজেপি ছাড়েন, কালকে তিনি অ্যারেস্ট হবেন সিবিআই এর হাতে,
এরকম অবস্থায় রয়েছে। জিতেন্দ্রনাথ তিওয়ারি তাকে কয়লা পাচার মামলা থেকে তাকে রেহাই দেওয়া হচ্ছে, কিন্তু সকলেই জানেন যে আসানসোল অঞ্চলে কয়লা পাচারের সাথে কারা যুক্ত ছিলেন এবং জিতেন্দ্র তিওয়ারিকে কেন এখান থেকে বাদ দেওয়া হলো সেটাও আশ্চর্যের ব্যাপার। এরকম বহু বলা যেতে পারে, তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, প্রমাণ রেখে তো কেউ করে না, প্রমাণ কি পাওয়া গিয়েছে? অনুব্রত মণ্ডল কোটি কোটি টাকার মালিক, প্রমাণ কি পাওয়া গিয়েছে? তার দেহরক্ষীর কাছে 100 কোটি টাকা পাওয়া গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এই মামলাগুলো চলে, মানুষগুলো জেলে থাকেন। আর বিশ্বজিৎ কুণ্ডু, খগেন মুর্মু বা জিতেন্দ্র তিওয়ারি এরা জেলের বাইরে থাকেন, কারণ তারা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের শাসক দলের লোক। এই কেন্দ্রীয় সরকারের শাসক দলের লোক হলে সমস্ত মামলা থেকে রেহাই, অব্যাহতি বা টালবাহানা এসব চলতে পারে। এখান থেকেই কিন্তু আদালতের প্রতি এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোর প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা কমতে কমতে আজকে শূন্য। মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে যদি কেউ বিজেপি সরকারের সাথে কোনোভাবে যুক্ত থাকে, বিজেপি দলের সাথে কোনোভাবে যুক্ত থাকে, তার সাত খুন মাপ। এইখানটাই কিন্তু বিজেপির পতনের প্রধান কারণ হতে চলেছে মানুষের ক্ষোভ বাড়ছে এই নিয়ে। আদালত আদালতের মতন বিচার করুক না, তদন্ত এজেন্সি তদন্ত করুক না, যে দোষী হবে হবে, এ নিয়ে কোনো ভুল নেই। যদি অনুব্রত মণ্ডল দোষী সাব্যস্ত হন, যদি পার্থ চ্যাটার্জি দোষী সাব্যস্ত হন, অবশ্যই হবে, তাদের শাস্তিও হওয়া উচিত। কিন্তু একই অপরাধ করে অন্য একজন ফাঁক গলে বেঁচে যাবেন, আর এই ববি হাকিমকে টানাহেঁচড়া করা হবে, সুব্রত মুখার্জির মতন প্রথিতযশা রাজনীতিবিদ তাদের টানাহেঁচড়া করা হবে, আর ওদিকে শুভেন্দু অধিকারীকেও একই মামলায় টাকা মুড়ে, কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেল, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে না। এই দুরকম নীতির জন্যই কিন্তু, এই দুরকম নীতির কারণেই কিন্তু শহরের শিক্ষিত মানুষ বিজেপি থেকে মুখ ফেরাচ্ছেন। গ্রামের কারণটা আলাদা, গ্রামের শিক্ষিত যারা শিক্ষিত বলুন, অশিক্ষিত বলুন, প্রান্তিক মানুষ, তারা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকারের থেকে কোনো রকম সুবিধে পাননি, সেই কারণে তারা মুখ ফেরাচ্ছেন। আবার শহরের মানুষ এই সব দেখে, এই যে আদালতের টালবাহানা, এজেন্সিগুলোর একপেশে মনোভাব, এখান থেকে শহুরে মানুষ কিন্তু বিজেপি থেকে মুখ ফেরাচ্ছেন। আর সাম্প্রদায়িক উস্কানি তো আছেই, কোনো শিক্ষিত মানুষ সাম্প্রদায়িক উস্কানিকে সমর্থন করতে পারেন না। তাই গ্রামে এবং শহরে সব মিলিয়ে কিন্তু বিপর্যস্ত অবস্থায় ভারতীয় জনতা পার্টি, আরও বিপর্যস্ত অবস্থায় সেই দলেরই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। কাঁথির পুলিশ এবার তদন্ত করবে, আদৌ সুদীপ্ত সেনের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন কিনা, নিলে কত টাকা নিয়েছেন। ওদিকে গলার ফাঁস কিন্তু আরও চেপে বসছে দিব্যেন্দু অধিকারীরও। 2 কোটি টাকা কিন্তু নয়ছয় করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, 2 কোটি টাকা, এটারও কিন্তু তদন্ত করবে রাজ্যেরই পুলিশ। তাই যতই সিবিআইকে দেওয়ার জন্য আবেদন নিবেদন হোক, হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে এই তদন্তগুলো রাজ্যের পুলিশ করবে, এবং রাজ্যের পুলিশ করলে রাজ্য সিআইডি, রাজ্য পুলিশের ওপর, গোয়েন্দা দপ্তরের ওপর মানুষের আস্থা রয়েছে, তারা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত করে দেখবে। যদি দোষী সাব্যস্ত হন দিব্যেন্দু অধিকারী বা শুভেন্দু অধিকারী, আইন তাদের যা শাস্তি দেবে দেবে, সাজা দেবে দেবে, সেই নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু যে কথাটা বলার ছিল, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, সেই গ্রুপটিতে আপনি জয়েন করতে পারেন। অনেকেই অভিযোগ করেন যে আপনাদের এপিসোড নিয়মিত পাই না, দেখতে পাই না, আমাদের কাছে নোটিফিকেশান আসে না, তাই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা করেছি। এই গ্রুপে আপনি আপনার নাম আর জেলার নামটা লিখে পাঠান, কোনো টেক্সট মেসেজ করবেন না, কোনো ভিডিও কল, অডিও কল করবেন না, শুধু আপনি আপনার নাম আর জেলার নামটা লিখে পাঠালে আমরা আপনাকে সেই গ্রুপে অ্যাড করে দেবো। কোথায় লিখে পাঠাবেন সেই নম্বরটি আপনাদের বলে দিচ্ছি, 9830075869। আবার বলছি, 9830075869। এই নাম্বারে আপনি আপনার নাম আর জেলার নামটা পাঠিয়ে দিলে আপনাকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব, এবং সেখানেই আপনি কিন্তু এই ভিডিওগুলো নিয়মিত লিঙ্ক পেয়ে যাবেন, আপনাকে আর কোথাও খুঁজে দেখতে হবে না। আর যারা আমাদেরকে সহায়তা করতে চান, তারাও এই নাম্বারটিতে আমাদেরকে ফোন করতে পারেন, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। আপনারা বিজ্ঞাপন দিয়ে সহায়তা করতে পারেন, কেউ কেউ আর্থিক সাহায্য পাঠাচ্ছেন সেটাও পাঠাতে পারেন, কিন্তু এই নাম্বারে টেলিফোন করে, 9830075869, এই নাম্বারে টেলিফোন করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, আমি বলে দেবো কীভাবে বিজ্ঞাপন দেওয়া যাবে, আমি বলে দেবো কীভাবে আমাদের পাশে দাঁড়াতে পারবেন আপনারা। যে কথা বলছিলাম, শুভেন্দু অধিকারীর গলার ফাঁস কিন্তু ধীরে ধীরে চেপে বসতে শুরু করেছে, চিন্তার ভাঁজ কিন্তু শুভেন্দু অধিকারীর কপালে। ওদিকে যা আমরা খবর পেয়েছি সেই অনুযায়ী, যদি পঞ্চায়েত নির্বাচনে অন্তত 25,000 আসনে
ভারতীয় জনতা পার্টি জিততে না পারেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে শুভেন্দু অধিকারীরা জেতাতে না পারেন, তাহলে কিন্তু সংগঠনে আরও একটা পরিবর্তন আসতে চলেছে। আপনাদের বলে রাখি যে উত্তরবঙ্গ থেকে কোনো একজন বিধায়ক শুভেন্দুর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বিরোধী দলনেতা হওয়ার জন্য। মাঝখানে মিঠুন এসে ঘোলা জলের মাছ ধরেন প্রত্যেকবারই, মাঝে মাঝে তিনি বম্বে থেকে উটি থেকে উড়ে আসেন, এসে ঘোলা জলে মাছ ধরেন, বড় বড় কথা বলেন, চলে যান, তারপরে আবার সব ঠান্ডা হয়ে যায়। তিনি এবার বলছেন 19 জন না 21 জন বিধায়ক তার সাথে আছেন, আবার বলছেন পচা আলুকে আমরা নেব না, আপনার সাথে যারা আছে তারা পচা আলু নয় তার মানে, বা আপনারা নিচ্ছেন না এই পচা আলু বলি, এটা কিন্তু খোলসা করছেন না, অসংলগ্ন কথা হয়ে যাচ্ছে। বয়স হয়েছে মিঠুন চক্রবর্তী, ক্যান্সার আক্রান্ত মানুষ, তার দ্রুত আরোগ্য কামনা করি, কিন্তু এই বয়সজনিত কারণে তিনি হয়তো পটাশিয়াম সোডিয়ামের প্রবলেম হচ্ছে, আজে বাজে বকে ফেলছেন, এখান থেকে তাকে খানিকটা মুক্তি দিতে বিজেপিকে অনুরোধ করব। কারণ মানুষটি অনেকেরই শ্রদ্ধেয়, সকলেরই শ্রদ্ধেয় অভিনেতা, কিন্তু রাজনীতিতে নাম লিখিয়ে তিনি সুবিধা মতন যখন বামেরা ক্ষমতায় ছিল তখন বামেদের দলে নাম লিখিয়েছিলেন, তারপরে কংগ্রেস প্রণব মুখার্জির হয়ে প্রচার করেছেন, তারপরে তৃণমূলও করেছেন, এখন বিজেপিও করছেন, অর্থাৎ তিনি রাজ্যে এমন কোনো দল নেই যে দলটি তিনি করে আসেননি। তিনি তার নিজস্ব সব সম্পত্তি, নিজস্ব প্রতিপত্তি, নিজস্ব ফেম, নিজস্ব নাম ডাক ইত্যাদি হওয়ার জন্য যে দল যখন ক্ষমতায় থাকে সে দলে তিনি থাকেন, তাই তাঁর কথার খুব একটা গুরুত্ব নেই, সেই নিয়ে আলোচনাও করতে চাই না। যেটা নিয়ে আলোচনা করব এবং শেষ করব যেটা নিয়ে, সেটা হচ্ছে শুভেন্দুর এই গলার ফাঁস কতটা চেপে বসে সেদিকে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক এনকে ডিজিটালের পর্দায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় বাংলা, জয় হিন্দ।